হ্যালো গাইজ, আমি শুভম। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে খুব এক্সাইটেড লাগছে। তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে গেল টিভিএস কোম্পানির রনিন। টিভিএস রনিন গাড়িটি ক্যাফে রেসার গাড়ি হিসেবে এত কম প্রাইসে আপনারা গাড়িটি পাবেন যে আপনাদের টাকাটা একদম সঠিক জায়গায় ইনভেস্ট হবে। তার আগে একটু দেখে নেওয়া যাক গাড়িটিতে কী কী ফিচার্স দিচ্ছে এবং গাড়িটির কী কী স্পেসিফিকেশান আছে, চলুন দেখে নেওয়া যাক। গাড়িটি 225 সিসির গাড়ি এবং ইঞ্জিনটা আপনারা পেয়ে যাবেন 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং 4টি ভালভ পেয়ে যাচ্ছেন তার সাথে। এবং গাড়িটি কুলিং সিস্টেম হচ্ছে কি হলো অয়েল কুলড। গাড়িটিতে আপনারা ফ্রন্টে সাসপেনশন পেয়ে যাবেন 41mm ব্ল্যাক USD4। তা আরেকটা কথা বলে রাখি আপনাদের, ফ্রন্টে যে সাসপেনশন আছে দুই ধরনের কালারের ভেরিয়েন্ট পাবেন, একটি হচ্ছে গেলো ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে গেলো ব্রাইট গোল্ড। সামনেরটা আপনারা পেয়ে যাবেন 41mm USD4 এবং রেয়ারে আপনারা পেয়ে যাবেন 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবজর্বার। গাড়িটিতে ম্যাক্সিমাম আপনারা পাওয়ার পেয়ে যাবেন 20 HP এবং তার সাথে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 19 Nm। গাড়িটির টপ স্পিড হচ্ছে গেলো 120 KMPH। গাড়িটিতে আপনারা ফ্রন্টে এবং রেয়ারে দুটিতেই ডিস্ক পেয়ে যাবেন। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, গাড়িটি দুটি ভেরিয়েন্টে বের করেছে, একটি হচ্ছে গেলো সিঙ্গেল চ্যানেল ABS এবং অন্যটি হচ্ছে গেলো ডুয়েল চ্যানেল ABS। এই দুটির মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে গেলো প্রাইসে। ফ্রন্ট সিঙ্গেল চ্যানেল ABS নিলে পরে আপনাদের একটু প্রাইসটা কম পড়বে এবং ডুয়েল চ্যানেল ABS নিলে একটু প্রাইসটা হাই পড়বে। তার আগে বলে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে গেলো আপনাদের ফ্রন্টে যে ডিস্কটা আছে তার ডায়ামিটার হচ্ছে গেলো 300mm এবং রেয়ারে যেটা ডিস্কটা আছে তার ডায়ামিটার হচ্ছে গেলো 240mm। গাড়িটিতে আপনারা 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এবং এর মাইলেজ আপনারা পেয়ে যাবেন 35 থেকে 45-এর মধ্যে। মানে লংয়ের মধ্যে যেতে গেলে ম্যাক্সিমাম আপনারা 40 থেকে 45 এর মধ্যেই আপনারা পাবেন। গাড়িটিতে আপনারা 5টা গিয়ার পেয়ে যাবেন এবং তার সাথে যে গাড়িটিতে ক্লাচ রয়েছে সেটি হচ্ছে গুলো স্লিপার ক্লাচ। এইবার আপনাদের যেই সম্বন্ধে আমি বলতে চলছি সেটি হচ্ছে গুলো ইনস্ট্রুমেন্ট ক্লাচটা। গাড়িটিতে এই জিনিসটি আমার একদম পছন্দ হয়নি। তা ইনস্ট্রুমেন্ট ক্লাচটারটা আমার নিজস্ব মতামত, আমার কেমন লেগেছে, আপনারা অনেক এলিয়েনের বই দেখেছেন যাদের একটা চোখ থাকে এবং আরেকটি চোখ থাকে না, ঠিক সেরকম টাইপের মনে হচ্ছে গাড়িটিতে একটি চোখ দিয়েছে এবং কীরকম অদ্ভুত টাইপের একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে। তাছাড়া ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ফুললি ডিজিটাল পেয়ে যাবেন আপনারা এবং গাড়িটিতে রাইড করে আপনারা খুব ভালো মজাও পাবেন, তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। মানে আদারওয়াইজ গাড়িটিতে ওভারলুক খুব সুন্দর দিয়েছে, দারুণ দিয়েছে, দুর্দান্ত জাস্ট। গাড়িটিতে একটি অ্যাডিশনাল ফিচার্স দিয়েছে, সেটি হচ্ছে হলো আরবান মুড এবং রেইন মুড, দু ধরনের মুড দিয়েছে। আপনারা যেইভাবে খুশি চালাতে পারবেন সুইফট করে মুডগুলোকে। এবং গাড়িটিতে যে হেডলাইট দিয়েছে সেটি হচ্ছে গেলো LED ল্যাম্প এবং টার্ন সিগনাল ল্যাম্প এবং টেল লাইট হচ্ছে গেলো LED পেয়ে যাবেন আপনারা। গাড়িটিতে অলওভার যে ডাইমেনশনগুলি দিয়েছে তার জন্য গাড়িটি আপনারা খুবই কমফর্টভাবে রেসিংও করতে পারবেন এবং রাইডিংও করতে পারবেন। গাড়িটিতে অলওভার যে ডাইমেনশনগুলো দিয়েছে সেগুলি হলো লেন্থ হচ্ছে 20-40mm, হাইট হচ্ছে 11-70mm, উইথ হচ্ছে 805mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 181mm, স্যাডেল হাইট হচ্ছে 795mm, কার্বোয়েট হচ্ছে 159kg এবং হুইল বেস হচ্ছে 1357mm। তো বন্ধুরা, এবার আপনাদের একটু গাড়িটির প্রাইস সম্বন্ধে বলে রাখি। কোম্পানি বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েন্টের উপরে বিভিন্ন ধরনের পারচেজ প্রাইস করেছে তারা। তা সেগুলি হচ্ছে কি হলো, প্রথমত করেছে ম্যাগমা রেড যার প্রাইস করেছে 1,49,000 এবং দুই ধরনের ব্ল্যাক করেছে যার প্রাইস হচ্ছে একটির 1,49,000 এবং আরেকটির 1,56,000। তারপর আসছে আপনার ডেল্টা ব্লু যার প্রাইস করেছে আপনার 1,56,000 এবং গ্যালাকটিক গ্রে যার প্রাইস করেছে আপনার 1,69,000। আরেকটি হচ্ছে ডাউন অরেঞ্জ যার প্রাইস করেছে আপনার 1,71,000। তো এই ধরনের কালার প্রাই ভেরিয়েন্টের উপরে আপনারা বিভিন্ন ধরনের প্রাইসের পেয়ে যাবেন, যেটি আপনাদের পছন্দ সেটি আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন এবং
পরবর্তী সময়ে আরও অনেক ভিডিও আসবে, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার, জয় হিন্দ।